ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে ফেসবুক সিকিউরিটি প্রোটেক্ট নামে তো অনেকে আছেন যারা হতাশ হয়ে যাচ্ছেন যে আঠাশে অক্টোবরের মধ্যে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেসবুক সিকিউরিটি প্রোটেক্টের আন্ডারে না নেয় সেক্ষেত্রে কি আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তার মধ্যে আছেন এবং কি আমাকে ফেসবুকে পার্সোনালি অনেকেই নক করছেন এবং বারবার আমাকে বলছেন যে নষ্ট হবে কিনা এই সম্পর্কে একটি ভিডিও আপলোড করেন তার জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব। যদি আঠাইশে অক্টোবরের মধ্যে ফেসবুকের এই অপশনটা এনেবেল না করেন তাহলে কি সত্যি অ্যাকাউন্ট নষ্ট হবে নাকি নষ্ট হবে না আর কোন কোন অ্যাকাউন্টগুলো নষ্ট হবে টোটাল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তবে আপনাদের প্রতি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো ফেসবুক থেকে যে আপডেটটি আসছে এই আপডেটটি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করি আপনার ফেসবুক আইডিটি যদি রিয়েল নাম এবং রিয়েল পিকচার দিয়ে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেন বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনার ফেসবুক আইডি আঠাশে অক্টোবরের মধ্যে যদি আপনি এই সিকিউরিটি প্রোটেক্টের আন্ডারে না নেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে কিন্তু আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় আপনার ফেসবুকে এই সিকিউরিটির আন্ডারে নিয়ে আপনার আইডিটিকে আনলক করে ফেলতে পারবেন কিন্তু এখানে আরও একটি বিষয় আছে আপনার ফেসবুকটি যদি অরিজিনাল না হয়ে থাকে আপনার নিজের নাম ইউজ করা না থাকে বা পিকচার না থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি আপনার অ্যাকাউন্টটি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটিকে ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দেবে অর্থাৎ আপনি চাইলেও সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন না তো তার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ফেসবুকে রিয়েল নাম ইউজ করার জন্য এবং রিয়েল ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করার জন্য অনেকে আছে নীল আকাশ নীল আকাশের তারা নীলপরি এরকম যে নামগুলা ইউজ করে এগুলা কিন্তু আসলে ঠিক নয় এই নামগুলাকে চেঞ্জ করে আপনি আপনার নামটা ইউজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না তবে আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি অবশ্যই আপনারা ফেসবুকের এই প্রোটেক্ট অপশনটি অন করে রাখবেন তাতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে নিরাপদ রাখতে পারবেন তো কিভাবে প্রোটেক্ট অপশনটি অন করতে হয় সেটি নিয়ে আমার একটি পরিপূর্ণ ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে আশা করবো আপনারা কিভাবে এই প্রোটেক্ট অপশনটিকে অন করতে হয় সেটা সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে